কি হলো? দেখতে পেলাম না, পালিয়েছে। বাইরের বাইরের মেইন গেট কিন্তু বন্ধ। দেন কোথায় পালালো? এই বাড়ির এতগুলো ঘর কোথায় ঢুকেছে কে জানে। যদি যদি কারোর বিপদ হয়? হবে না, যে এসেছিল সে তোমাকে মারতে চেয়েছিল। তার টার্গেট ছিলে তুমি স্বয়ংভূ। হাসছো কেন? তুমি তোমার স্মৃতির সিঁদুর রক্ষা করেছ হে প্রতিব্রতা স্ত্রী। হ্যাঁ, একটু পিএনপিসি করব। আমাদের পরিবার পিএনপিসি খুব একটা পছন্দ করে না রে। বাঙালি ফেভারিট পরনিন্দা পরচর্চা, আমাদের পরিবার এটা চল খুব একটা নেই। আসলে সবাই তো আমরা খুব বিজি থাকি, তোর মনে হয় খুব একটা কাজ নেই বলে তুই পিএনপিসিটা পছন্দ করিস, তাই না? তুমি সবসময় প্রীতিকে ঠেস দিয়ে কেন কথা বলো? বরদীপ, স্ট্রেঞ্জ কি ব্যাপার? আজকে চেয়ারনি মারামারি করলে না? যার স্বামী ঠিক নেই, যার সম্পর্কটাই নড়বড় করছে, সে আর চেয়ার নিয়ে কি করবে? উৎসব কোথায়? ভাইয়া তো একটু আগে ঘরেই ছিল দেখলাম। কি ব্যাপার, তোমার হাতে এরকম ধারালো একটা অস্ত্র কেন? আর স্বয়ংভূর হাতে চাবি কেন? কালকে রাতে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা ঘটেছে? কিসের ঘটনা? না মানে তার সাথে ধারালো অস্ত্র আর চাবির কি সম্পর্ক? সেটাই বলছি, কাল রাত তখন 1:40। কি বলছো কি তুমি? ও মিথ্যে কথা বলছে, আমি শক, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ও আবার একটা নাটক করতে চাইছে। আমারও তাই মনে হচ্ছে, যেহেতু একটা ঘটনা ঘটেছে সেইটার অ্যাডভান্টেজ নিয়ে ও বাড়িতে একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে। এক মিনিট বই দেখি। জটিলতা তৈরি করে ওর কি লাভ? একটা লোক উপরের ব্যালকনি দিয়ে ঢুকছে। দাঁড়াও একটু, ব্যাক করি। হ্যাঁ ঠিকই তো বলেছে, টাইম 1:40। ক্যাম্প 3 ড্রয়িং। হ্যাঁ এই তো 3 নম্বর ক্যামেরা, 1:44। লোকটা পালিয়ে যাচ্ছে। ও মাই গড, লোকটা তো ড্রয়িং রুম থেকে লেফটে গেল। কই কই, দেখি ফোনটা দেখি। না, ফোনে একদম টাচ করবে না, জাস্ট ওয়েট। আই এম সরি, দ্যাটস বেটার। তারপরে লোকটা ঢুকলো নিচের বাঁদিকের রুমে। কোথায় আছো তোমরা? সত্যি বলছো? হ্যাঁ কাকিমণি, সত্যি বলছে।
আনবিলিভেবল। না না, এই সমস্ত লোককে দেখাস না, তো বাজে ব্যাপার, মুছে ফেল। কেন? না না, আমাদের বাড়িতে ঢুকে একটা লোক খুন করছে, খুন করার চেষ্টা করছে, ভাবতে পারছিস? এটা কি গোয়েন্দা গল্প নাকি? জীবনটাকে খুন খারাপই নাকি? তবুও খুন খারাপই হয় মেহেন্দি। হ্যাঁ ড্যাডি, তবুও খুন খারাপই হয়। মেহেন্দির উল্টো সুর? উল্টো সুর নয় তো, স্বয়ম্ভুকে কেউ খুন করতে এসেছিল। তার মানে স্বয়ম্ভু এই বাড়িতে এসেছে, সেটা কেউ পছন্দ করছে না। কি বলছো তুমি? একদম উল্টো পাল্টা কথা বলবে না, কে পছন্দ করে না? আচ্ছা তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন বলো দেখি। এটা কি? মুখোশ। এই মুখোশটা পড়েছিল, পুরো মুখটা ঢাকা ছিল। শেষ মুহূর্তে আমি চেষ্টা করেও ধরতে পারিনি, মুখোশ খুলে পালিয়ে যান। আমি মুখটা দেখতে পাইনি, তবে স্বয়ংভূ তারা করেছিল। কিন্তু কিন্তু কি? স্বয়ংভূ নিচে গিয়ে ওকে দেখতে পাইনি। তাতে কি প্রমাণ হলো? হ্যাঁ, তুই কি প্রমাণ করতে চাইছিস বলতো? প্রমাণ করতে চাইছি যে এই বাড়ির প্রত্যেকটা ঘর সে চেনে। প্রত্যেকটা কোণা সে চেনে, লবি, রুম, ব্যালকনি সব সে চেনে। আর যেহেতু ওপর থেকে নিচে নেমেছে, তাই আচ্ছা এই বাড়ি থেকে বেরোনোর আর কোনো রাস্তা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, বাদিকের কোণার দিকে একটা দরজা আছে, সেখান দিয়ে বাইরে বেরোনো যায়, কিন্তু সেটাতে তো তালা দেওয়া। ও, তালা দেওয়া আছে। ওকে, আচ্ছা রাজনাথ আঙ্কেল, বৈদেহী আন্টি, ওই ডুপ্লিকেট চাবিটা কার ঘরে থাকে? আমার ঘরে। আপনাদের ঘরে? আঙ্কেল কিছু মনে করবেন না, একটা রিকোয়েস্ট করব। একটু উঠে দাঁড়াবেন। তুমি কি বলতে চাইছো? আমার শ্বশুর মশাইকে উঠে দাঁড়াতে বলছিস কেন? প্লিজ, আমি হাত জোর করছি। বলছি যখন একবার উঠে দাঁড়াও না। ঠিক কত টাকা হতে পারে? তোমার কথা আমি বুঝতে পারছি না। কেন? আপনাদের সম্পত্তির পরিমাণ ঘোষণা করেননি, সেটা কত হতে পারে? কলকাতা শহরের প্রথম সারির বেশ কিছু ধনীর মধ্যে আমরা পড়ি, কিন্তু আমি তোমাকে টাকার অঙ্ক জানাতে বাধ্য নই। ও, তার মানে টাকার অঙ্কটা অনেক বেশি, তাই না? ধরুন ওই টাকাটা আপনার থেকে কেড়ে নেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? কেড়ে নেবে মানে কে কেড়ে নেবে? ধরুন আপনার টাকাটা কেউ নিয়ে নিল। শাট আপ, মেরে ফেলে দেবো তাকে। ঠিক তাই, ঠিক তাই।
সেটার জন্যই কি স্বয়ংভুকে মেরে ফেলার চেষ্টা হলো? কেন কেন বুঝতে পারছেন না? আপনাদের যা সম্পত্তি সেটা মোটামুটি বর্দি উৎসব এদের মধ্যেই ভাগাভাগি হচ্ছিল, মানে যেমন উইল টুইল করেছেন আর কি। এখন একজন বড় অংশীদার এসেছে, আপনার বড় ছেলে স্বয়ংভু। এখন ওকেও যদি সম্পত্তির ভাগ দিতে হয় তো মানে এতগুলো টাকা দেওয়ার থেকে মেরে ফেলাটা অনেক ইজি হয় না? Shut up! I say get out! Get out from here! Okay, okay! Get out! Okay! Cool! Cool! চলে যাচ্ছে। এই নিন আপনার বিপির ট্যাবলেট আর জল। মানে মানে এরকম অনেক প্রশ্নই উঠবে, বারবার আপনি চিৎকার করবেন, বিপি বাড়বে, তাই কিপ ইউর সেলফ হেলদি ফর থরি ফাদার ইন ল। আচ্ছা বলো কি হয়েছে। না মানে ও তখন সকলের সামনে বলতে পারেনি, কিন্তু ও কালকে রাতের বেলা ফোন করতে বাইরে এসেছিল। হ্যাঁ তো কি রে বল। হ্যাঁ কাল রাতে যখন আমি ফোন করতে বেরিয়েছিলাম তখন আমি ঘর থেকে বেরিয়ে ওই দোতলার লবিটায় ছিলাম, ওই যে সিঁড়ির লাগোয়া যে লবিটা, তখন আমি দেখেছি তোমাদের ঘরে কেউ একজন ঢুকলো। ঢুকতে দেখেছ? বেরোতে দেখনি? না মানে বেরোতে মানে না, আমি কাউকে বেরোতে দেখিনি। মিথ্যা কথা বলছো তুমি, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যখন দেখলে একটা লোক ঘরে ঢুকছে তুমি নিশ্চয়ই জানার চেষ্টা করবে, তুমি বোঝার চেষ্টা করবে লোকটা কে ছিল। তুমি যেরকম সেন্সিবল মেয়ে, আমাদের মতো আধুনিক যুগের যে কোনো মেয়ে থাকলে বোঝার চেষ্টা করতো লোকটা কে ছিল, কে এত রাত্রিবেলা মুখে মুখোশ পরে ওই ঘরে ঢুকলো। হ্যাঁ বেরোতে দেখেছি। Answer me. না মানে ওটা আসলে আমার জাস্ট উত্তরটা চাই। কোনো কথা নেই কেন তোমার মুখে? তার মানে তুমি একজন অপরাধী, ক্রিমিনাল। হাত তুলবে না, হাত তুললে এই হাত আমি ভেঙে দেব। আমি কোথায় এসে পড়লাম? যার সঙ্গে সংসার করতে এখানে এলাম সেই দেখি অনেক বড় খেলা চলছে, অনেক বড় লোকেরা, অনেক বড় কোম্পানি, নামে নিউজ পেপার, কিন্তু ভেতরে অনেক কিছু লুকিয়ে রয়েছে পর্দার আড়ালে। এবার পর্দা সরাতে হবে। ওয়েট উৎসব মুখার্জি, আমি ছাড়বো না, ছাড়বো না। আমার লেট হয়ে যাচ্ছে, আপনার সাথে একটু কথা বলা যাবে? সরি সময় নেই। বোধহয় সময়টা হলে ভালো হতো। বাবা তোমার কথায় তো হুমকির সুর। মাথা গরম করো না, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কথার টোন কিন্তু আমার একদম ভালো লাগছে না। গুরুজনদের সঙ্গে কেউ এভাবে কথা বলে না জগৎ থাকতে। যিনি তোমাকে এ বাড়িতে থাকতে দিয়েছেন, তোমায় খাবার দিয়েছেন, নানাভাবে তোমাকে কোঅপারেট করছেন, তার সঙ্গে তুমি কেন এইরকম ব্যবহার করছো আমি বুঝতে পারছি না। আর এত কিছুর পরে তুমি যে কেন ওদের থাকতে দিচ্ছ আমি আমি বুঝতে পারছি না।
এই ব্যাপারে ডিসিশন দেবে কৌশিকী মুখার্জি, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? ওর সঙ্গে কথা বল। উনি তো এখন ফ্লাইটে, এতক্ষণে হয়তো ওনার ফ্লাইট ছেড়েও দিয়েছে। তুমি কি করে জানলে? যার সম্বন্ধে খবর নেওয়ার ইচ্ছা হয় তার সম্পর্কে সব খবরই জানা যায়। উনি মুম্বাই যাচ্ছেন, মুম্বাইয়ে গিয়ে এক বিখ্যাত পাঁচতারা হোটেলে থাকছেন। ওনার কটা মিটিং আছে, কার কার সঙ্গে মিটিং আছে সবটাই আমি জানি। এক মিনিট, তুমি কে বলো তো? এ বাড়িতে কেন এসেছো? আর কৌশিকী সম্পর্কে তোমার এত আগ্রহ? আগ্রহ থাকবে না? যিনি এবারে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমার বিয়ে দেবেন তার প্রতি আগ্রহ থাকবে না? এই স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কি হচ্ছে? কি তুমি কন্টিনিউয়াসলি এরকম ডিস্টার্ব করছো কেন? আমি কোথায় ডিস্টার্ব করলাম? আমি তো সকলের জন্য প্রাণপাত করে যাচ্ছি। ফোনটা কেটে দিল, কিন্তু মেহেন্দি এখন কোথায় আছে? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই জ্যাজ সান্যাল। কি দরকার? দরকারটা ব্যক্তিগত, আমার স্বামীর একটা কেসের ব্যাপারে। আপনার স্বামী? কি নাম? ওগুলো আমি ওনাকেই বলবো। আপনি দয়া করে একটু ওনার সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন? দেখুন, এইভাবে তো দেখা হয় না, এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। প্লিজ, আপনি তো একটা মেয়ে, আমি সদ্য বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি, আর আসার পরেই জানতে পারলাম আমার স্বামী একজন অপরাধী, পুলিশের খাতায় তার নাম আছে। আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমাকে একটা ডিসিশন নিতে হবে, হয় আমি আমার স্বামীর সঙ্গে সংসার করব, নয়তো করব না। এটা আমার জীবন মরণের প্রশ্ন। আপনি প্লিজ একজন মেয়ে হয়ে আমাকে একটু কোঅপারেট করুন। ওয়েল, ঠিক আছে, আমি কথা বলে জানাচ্ছি। ও কি মেহেন্দিকে এটা বলেছে যে ইন্টারোগেশনের জন্য ওকে তুলে নিয়ে গেছিল? আর ওই জ্যাজ সান্যাল বলে কেউ একজন আছে যে ওর পেছনে আদা জল খেয়ে লেগেছে ঢেউয়ের মতো, দুবেলা থানায় যাতায়াত করছে, তুই আবার আমাদের দোষ ধরছিস? বুঝছো, তোর শ্বশুরমশাইকে একটা ফোন করত, এক্ষুনি ডায়ালটা কর, এক্ষুনি এক্ষুনি। হুম, আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন, আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন। হ্যাঁ, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে মানে কিন্তু সিচুয়েশন যেটা ছিল তার জন্য আমি আমি সত্যি খুব লজ্জিত। আমার বড় মেয়ে ওখানে যা যা ঘটাচ্ছে তার জন্য আমি সত্যি সত্যি লজ্জিত। আমি তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। না না, ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি আপনার বড় মেয়ে আর জামাইকে এখান থেকে নিয়ে যান দীপবাবু। আমি ওর মায়ের সঙ্গে এক্ষুনি কথা বলছি, আমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে নিয়ে আসছি। আবারও আমি আমার বড় মেয়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি। মা, উনি কি বললেন? বললেন তো নিয়ে যাবেন এখান থেকে। উনি তো বলছেন নিয়ে যাবে, কিন্তু জগদ্ধাত্রী কি যাবে?
হ্যালো, কি ভেবেছিস তুই? হ্যাঁ, আবার ওখানে তুই কি অশান্তি শুরু করেছিস? কে? তোর বাবা বলছি। তুই কি ভুলে গেছিস যে তোর একজন জন্মদাতা আছে, নাকি তাকে মেরে ফেলেছিস? বাবা, এসব কি ভাষা, এসব কি বলছো তুমি? আমি কাজে আছি বাবা। কি কাজ করিস তুই? হ্যাঁ, কি কাজ আছে তোর? সারাদিন বসে বসে ওই বোনের সংসারে শান্তি বিঘ্ন করছিস। কে বললো তোমাকে? তোর বোনের শাশুড়ি মা ফোন করেছিলেন আমাকে, আমাকে অত্যন্ত অপমান করলেন। দোহাই তোরা, শোন, আমি আমি তোকে বলছি, আমার মৃত্যুর পর কোনো পারলৌকিক কাজ তোকে করতে হবে না। দোহাই তোর, দোহাই তোর, শুধু এইটুকু করে দে, আমি উদ্ধার হয়ে যাব জীবিত অবস্থায়। বাবা প্লিজ, কেন এরকম করছো? ওখানে আমার মেয়েটা অসুখী হচ্ছে। কোন মেয়ের কথা বলছো? মেহেন্দি, মেহেন্দি। আমি তোমার মেয়ে নই বাবা। না না, তুই আমার মেয়ে নস। না, তুই আমার মেয়ে নস, তুই আমার কাছে মৃত, আমার কাছে মৃত। বাবা, হ্যাঁ মৃত। এখান থেকে অনুরোধ করছি, অনুরোধ করছি, তুই চলে আয়, চলে আয় আমার বাড়িতে, চলে আয়। সদ্য পিতৃহীন করলে আর সঙ্গে সঙ্গেই বলছো পিত্রালয়ে যেতে? আমি যাব না বাবা। তুই তুই আমার কথা শুনবি না? না বাবা। আপনি তো দু একটা জমি বাড়ির দালালি করেছেন, আর্মস একটু শিখেছেন নাকি? কেন বলুন তো রাজনাথ আঙ্কেল, আমি কয়েকটা প্রশ্ন করবো দেবুদাকে, আপনি জাস্ট খেয়াল করবেন কোশ্চেন গুলো। চন্দ্রনাথ আঙ্কেল, বৈদেহী আন্টি, জেঠিমুনি, জেঠুমুনি, আপনারা খেয়াল করুন। দেবুদা, আপনি আর্মস অ্যাক্ট কোত্থেকে জানলেন? আর্মস অ্যাক্ট মানে 9 ইঞ্চি ব্লেড? হ্যাঁ, মানে ওই তো। হ্যাঁ মানে ওই তো। আমতামতা করছেন কেন? আমতামতা কেন করবে, একজন শিক্ষিত ছেলে ও জানতেই পারে। শিক্ষিত? আপনার সাথে ভালোবেসে বিয়ে হয়েছে ওনার, উনি বিএ ফেল। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বিএ ফেল? তুই যে বলেছিলি মাস্টার্স, কি হলো, তুই কথা বলছিস না কেন? হ্যাঁ, তুই তো বলেছিলি ও মাস্টার্স করেছে নর্থ বেঙ্গল থেকে পাস আউট। না, আপনারা ওনার সার্টিফিকেট দেখেননি। তুমি সার্টিফিকেটটা দেখেছিলে নাকি? আমি তো অবাক হয়ে যাচ্ছি জগদ্ধাত্রী, যে তুমি জানলে কি করে দেবু বিএ ফেল। আরো অনেক কিছুই জানি দেবুদা। সঙ্গু, কি ছুরিটা নিয়ে এসো তো। ছুরি দিয়ে কি হবে? জগদ্ধাত্রী শোনো, এসব ঝামেলা তুমি করো না। এটা একটা সুন্দর পরিবার, একটা স্বচ্ছতা আছে এই পরিবারের, এই পরিবারের সবাই ভালো, এরা কেউ অ্যাভারেজ নয়, এরা ভীষণ ভীষণ ডিফারেন্ট, একটা অন্যরকম ফ্যামিলি। জানি, ভীষণ অন্যরকম, কতটা অন্যরকম। আর এদেরকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও। না, কৌশিকী ফিরলে ওদের বিয়ের ব্যবস্থা হবে।
আর কৌশিকী নিশ্চিত বিয়ের সন্ধেবেলা ও বাড়ি থেকে চলে যাবে, মানে পালাতে বাধ্য হবে। যদি না যায় তাহলে আমার পাপা আসবে, এসে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে, তারপর বাড়িতে ঘর জামাই রাখবে। দু পয়সার মুরদ নেই, আবার দেবুদাকে বলছে, দেবুদাকে তুচ্ছতার চিল্ল করছে। আরে তোর বর কি করে? ওই তো একটা স্কুলের কেয়ারটেকার, তার বেশি তো কিছু করে না। ও কি সেটা ক্রমশ প্রকাশ্য। দেবুদা, দেবুদা আপনি কোন কালারের গাড়ি নিচ্ছেন? তুমি কিন্তু অসভ্যতম করছো। না না, আমি শুধু জিজ্ঞেস করছি যে দেবুদার গাড়ির ডাউন পেমেন্টটা বোধহয় রাজনাথ আঙ্কেল আপনি করছেন না? You are too much. You are crossing all your limits. আমি বলছি যে মানি ট্রানজাকশন হয়েছে দেবুদার অ্যাকাউন্টে। তুমি জানলে কি করে? She is too much. ও কি চাইছে কি? হ্যাঁ, এক মিনিট, তুমি জানলে কি করে দেবুদার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার হয়েছে? ১৫,০০০ টাকা ঢুকেছে, তাই না দেবুদা? দেবুদা আবার সেই টাকাটা ট্রান্সফার করেছে গাড়ির শোরুমে। কি বলতে চাইছো তুমি? না, আমি কিছু বলতে চাইছি না, সিচুয়েশন বলছে। বাড়ির পরিবেশটাকে নষ্ট করছেন, বাড়ির মানুষগুলোকে অপমান করছেন। বর্দি আপনাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। মানে সেদিন আমাদের ঘর থেকে বেরোনোর সময় লোকটার মুখ তুমি দেখতে পেয়েছিলে। সেদিন কনফেস করোনি, তুমি জাস্ট আমার মাইন্ডটা ডিভিয়েট করার চেষ্টা করছো। আমার মন ঘুরিয়ে দেওয়ার জন্য তুমি মিথ্যে বলছো সায়না, মিথ্যে চিৎকার, মিথ্যে অজ্ঞান হয়ে যাওয়া। মিথ্যে মানে? হ্যাঁ, আমি তো অজ্ঞান হয়েছিলাম। আমি ঢুকতেই তোমার পালস রেট দেখেছিলাম, একদম নর্মাল। ভয় পেয়ে যদি কেউ অজ্ঞান হয়ে থাকে তাহলে তার পালস রেট কোথায় যাবে জানো? মুহূর্তের শক একটা, পালস রেট থেকে শুরু করে বিপি সমস্ত কিছু পাল্টে যাবে। আর পালস দেখে নিয়েছি আমি, সত্য। অল দ্য বেস্ট সায়না। এই তুমি কে? তুমি কে বলো আমাকে? তুমি যেভাবে কথা বলছো তাতে আমার মনে হচ্ছে তুমি প্রফেশনাল কেউ। সত্যি করে বলো তো, তুমি কোন ইনভেস্টিগেশন সংস্থার সঙ্গে যুক্ত? না না, আমি একটা পাতি ডেফ এন্ড মিউট স্কুলে পড়াই, তাই না প্রীতিদি? তবে ছোটবেলা থেকেই অনেক গল্পের বই পড়ি, গোয়েন্দা গল্প, তাই ওর এই গল্পটা মিথ্যে সেটা বোঝা গেল। সায়না, বেটার ট্রাই নেক্সট টাইম। সায়না, আমি তো ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ, তাক আমার দিকে,
তুই কেন করলি এসব? হ্যাঁ এসব এরকম ভাবে অজ্ঞান হয়ে গেলি কেন? তুই বল বল কিচ্ছু না কিচ্ছু না। তুই আমাকে বলে দে কথাটা। সায়া তুই আমাকে যেতে দে। এই বাড়িতে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কিছু না। কথা বলছিলাম, হঠাৎ প্রচন্ড চিৎকার হয়, শায়নার গলার আওয়াজ, আমরা সবাই ছুটে যাই, গিয়ে দেখি শায়না মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে সবাই সুস্থ করি, তারপরও বলে একটু আগে এই ঘরে একজন লোক এসেছিল। লোক এসেছিল? দিন দুপুরে কে ঘরে ঢুকেছিল? মাস্ক পরা একটা লোক, আর তার হাতে একটা অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল? রিভলভারের মতো। আমাকে টার্গেট করলো, আর আমি ভয় চিৎকার করে উঠলাম, আর তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সে কি? হ্যাঁ, আর জগদ্ধাত্রী তো সেটা এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল এটা নাকি সাইনার মন গড়া গল্প। না না, হোয়াট ডু ইউ মিন বাই মন গড়া গল্প? এসব কি হচ্ছেটা কি বলতো? সব আমি আপনাকে পরে বুঝিয়ে বলব, আপনার নিশ্চয়ই আমার উপর এটুকু বিশ্বাস আছে, কারণ আপনার আর আমার মধ্যে একটা জায়গায় মিল আছে, ফিক্সড সেন্স। যাই হোক, ধর তো। অনেক দামি হার, এত দামি হার ওকে পরাচ্ছেন? এই গয়নার দাম তো আমার গয়নার দামের চেয়েও বেশি। কত ভরি? নিশ্চয়ই আমার থেকেও বেশি। তুমি একটু চুপ করবে? দেখি জগদ্ধাত্রী, বাহ দিব্য লাগছে। ওর গয়নাটা মেহেন্দির চেয়ে দামি কেন হলো? মানে এর পেছনে কি কোনো কারণ আছে? তা থাকতেই পারে, বর্দি তো আবার কারণ ছাড়া কিছু করেন না। আচ্ছা, ওকে এই গয়নাটা পরানোর কি কারণ আছে? আর এই কস্টলি গয়নাটা পরাচ্ছিস কেন? আসলে ওর বিয়ে না, তাই। বিয়ের জন্য এত দামি গয়না পরাচ্ছেন? সমরেশ, সমরেশ, তুমি এই ফোনে কেন ফোন করেছো? এই ফোনটা কাকনের কাছে রাখা থাকে জাস্ট বিকজ ও আমাকে ফোন করতে পারে, ওর মাম্মিকে ফোন করতে পারে, বিকজ ও মাম্মিকে মিস করে। কাকন ওর বাবাকেও মিস করে কৌশিকি? না, মিস করে না। ও ওর বাবাকে মিস করে না, ও সেই বাবাকে মিস করে না যে যে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখে। ও সেই বাবাকে মিস করে না যে অন্য কোনো মহিলাকে বিয়ে করতে চলেছে, ও মিস করে না। কৌশিকি, আমার কথাটা শোনো। কোনো কথা নয় সমরে, জাস্ট চুপ। জীবনে তুমি একজন আনসাকসেসফুল লোক, একজন আনগ্রেটফুল লোক। লিসেন কৌশিকি, আমি আনসাকসেসফুল নই, আমি একজন নামী উপন্যাসিক, একজন নামী লেখক। একটু বোঝার চেষ্টা করো, এইবারে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আমাকে, কেন বুঝতে চাইছো না তুমি? থাক সমরেশ, প্লিজ প্লিজ থাক। তোমার পুরস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তোমাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তোমার যাকে নিয়ে আগ্রহ আছে, কে? দিব্যা সেন। থাকো তুমি তোমার দিব্যা সেনকে নিয়ে, ওদের কোম্পানির সাথে তুমি থাকো, যারা তোমার বই প্রকাশ করছে, থাকো। তুমি কি জেলাস? তুমি আমাকে এখনো ভালোবাসো? শাট আপ, জাস্ট শাট আপ। তোমাকে ভালোবাসা, কিন্তু সে সেটা করেনি,
সে কিচেন থেকে নাইফ নিয়েছে, সেটাকে ধার দিয়ে তোমাকে খুন করার চেষ্টা করেছে। কি কি বলছো? কি আমি কিছুই বুঝতে পারছি না। এবার তোমার বুদ্ধিতে ধার দিতে হবে, বুঝেছো? খুঁজে বের করো তো শয়নবু, এই অঞ্চলে কারা কারা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, বটি ছুরি এগুলোতে ধার দেয়, খুঁজে বের করো। Yes madam, বুঝে গেছি, got it my dear darling, just love you। ছাড়া তো শয়নবু, সারাক্ষণ খালি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। তুমি না তুমি না যাতা একেবারে, জানো তো। এই তুমি যাও, তোমাকে যে কাজটা দিলাম কাজটা করে এসো, যাও। আচ্ছা যদি কাজটা করে দিই তাহলে কি পুরস্কার দেবে? কি চাও? তোমার কপালে একবার আমার ঠোঁটটা ছোঁয়াতে চাই। I just can't believe this, Shyamgu, তোমার এত সাহস বেড়েছে, তুমি তুমি কোথায় পৌঁছে গেছো? তোমাকে আরে না 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 শ্যামগু শ্যামগু শুভ একেবারে এর মাথাটা পুরো গেছে। অবশ্য দোষ দিই বা কিলা, চার দেওয়ালের মধ্যে ছি 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 ছি, আমার জাত মান কুল কিচ্ছু রইল না। হে মা জগদ্ধাত্রী, তুমি রক্ষা করো মর্তের জগদ্ধাত্রীকে। হ্যাঁ আমি মানছি যে অ্যাপ্রোচটা হয়তো ভুল ছিল, কিন্তু কথাটা তো সত্যি। কিন্তু আমি বলছি, গাড়ি কেনা নিয়ে একটা কেওয়াস হয়েছে, সেটা শুনেছিস তো? শুনবো না কেন? এই কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিংবা কারোর পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা টাকা গেলেও সেটা আমার নজরে থাকে, এই পরিবারের সকলের সব খবর আমার নখ দর্পণে থাকে, এটা তোদের বোঝা উচিত ছিল। তোমার কথার সুর জগদ্ধাত্রীর সুরের মতো লাগছে কৌশিক। হ্যাঁ লাগতেই পারে, কারণ জগদ্ধাত্রী সত্যি কথা বলছে আর আমিও সত্যি কথাই বলছি। পার্থক্য একটাই যে জগদ্ধাত্রী ড্রয়িং রুমে সকলের সামনে প্রশ্নটা করেছে আর আমি প্রশ্নটা করব। যাই হোক, যে টাকার অঙ্কটা ট্রান্সফার হয়েছে সেটা কিন্তু অনেকটা বড়। তাহলে এখানে এসে তো কোনো লাভই হলো না, আমরা তো কোনো হেল্পই পেলাম না। হেল্প করে দিচ্ছি, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোরা গাড়িতে উঠে যা, আমি ওপেন টিকিট করে দিচ্ছি, তোরা ফ্লাইটে করে সোজা বাড়ি চলে যা। আমি জানতাম, আমি বলেছিলাম ওর কাছ থেকে আমরা কোনো সাপোর্ট পাবো না। অন্যায়কে আমি কখনো সাপোর্ট করি না প্রীতি, সেটা তুই খুব ভালো করে জানিস। তুই করলেও করব না আর তোর বর দেবুদা করলেও। আমি কি অন্যায় করেছি? আমি বলো কি অন্যায় করেছি? এক মিনিট এক মিনিট, দেখ বর্দি সত্যি তো বল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেবুদা কি অন্যায় করেছে? অন্যায় তো করেছে, ডেফিনেটলি অন্যায় করেছে, না বলে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করেছে। লাগেজটা কদিন পর গোছাস প্রীতি? কেন? ঘটনার স্রোত যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে না দেবুদা এত সহজে এখান থেকে যেতে পারবে। তুই কি বলতে চাইছিস? যেতে পারবে না মানে কে আটকাবে? জগদ্ধাত্রী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী। হোয়াট? জগদ্ধাত্রী যাকে তুই বর্দি, তুই কি বলছিস এটা? ও বাড়ির জামাইকে আটকাবে? হ্যাঁ সানভি, শেষ কথাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। না দেবুদা কি বলে গেল সেটা ভালো করে শুনলি না, যে যে টাকাটা দেবুদা পেয়েছে তার মধ্যে কোনো একটা কন্ডিশন আছে। এটা কিন্তু নিছকই টাকা পাঠানো নয় জামাইকে, এটা কোনো কন্ডিশন, এটা কোনো বিনিময়। কি বলছো? কি? হ্যাঁ, স্বয়ংভূকে খুন করার চেষ্টা, খুব একটা সহজ ব্যাপার না। এই বাড়ির কেউ না কেউ জেনে গেছে যে স্বয়ংভূর শরীরেও রাজনাথ মুখার্জির রক্ত বইছে। এই বাড়িতে যদি স্বয়ংভূ স্বীকৃতি পায় তাহলে ব্যবসার একটা বড় অংশ ওর নামে চলে যাবে, স্বয়ংভূ সম্পত্তির ভাগিদার হবে, আর এখান থেকেই শুরু যত ক্রাইমের। টাকা
ক্ষমতা, টাকা, ক্ষমতা, এর জন্য যে ক্রাইমের সংখ্যা কি পরিমাণে বেড়েছে সেটা তুমি ভাবতে পারবে না উৎসব। অবশ্য তোমাকে বলেই বা কি লাগবে, তুমি তো নিজেই একটা ক্রিমিনাল। একটা কথা মাথায় রেখো জামাই জীবন, স্বয়ংভুকে এখানে খুন করার চেষ্টা করা হয়েছিল, আর কে সেই খুনটা করতে চেয়েছিল সেটা আমি খুঁজে বের করবই। আচ্ছা তা কি করে করবে শুনি, তার আগেই তো তোমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ তোমার চলে যাওয়ার ব্যবস্থা করছে স্বয়ং কৌশিকী মুখার্জি। যদি চলে যেতে হয় উৎসব, তাহলে তার আগে ওই খুনির মুখোশটা সকলের সামনে টেনে ছিঁড়ে ফেলে তাকে শনাক্ত করে তার শাস্তির ব্যবস্থা করে তবেই এখান থেকে যাব, তার আগে নয়। আর এটা জগদ্ধাত্রীর প্রমিস। উৎসব তুমি এবার এখান থেকে যেতে পারো, যেতে পারো তুমি এখান থেকে। একটা কথা বলবো উৎসব, রিকোয়েস্ট, এইভাবে এই ঘরে ঘন ঘন এসো না, আমার বোনের সংসারটা ভেঙো না। তোমার কি মনে হয় কাজটা কি করেছে? যদি সহজ সমীকরণে ফেলা যায় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সিম্পল ফর্মুলা, দেবুদা। কিন্তু যদি এই এ আর বির মাঝখানে কোনো সি বা ডি থেকে থাকে, মানে মানে আড়ালে অন্য কারোর থাকার গন্ধ পাচ্ছে। কার থাকার?